আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা এখন তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো, তাহলে আমি পড়াশুনো করতে যাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর পাঠ, তোমরা আজকে নতুন একটা গল্প শুরু করবো। হ্যাঁ, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, পৃষ্ঠা 65 পৃষ্ঠা উঠাও, 65 পৃষ্ঠা মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। সবাই উঠিয়েছ হয়তো, আমি তাহলে পড়া শুরু করবো। 1971 সাল মার্চ মাসের নাম হচ্ছে মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিলেন। এই যে মার্চ মাসের 1971 সালে মার্চের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে, শুরু হলো মুক্তিযুদ্ধ। যখন উনি স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন তখন শুরু হয়েছে কি মুক্তিযুদ্ধ, তখন যুদ্ধ শুরু হয়েছে। সারা দেশে চলছিল যুদ্ধ, পুরো দেশে, পুরো বাংলাদেশে যুদ্ধ চলছিল। স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন, ওরা স্বাধীনতার জন্য কি করতেছে, লড়াই করতেছে। তখন জুন মাস, যখন লড়াই করতেছে তখন হচ্ছে কি মাস, জুন মাস। এদেশেরই একটি গ্রাম, ওই গ্রামে ছিল জঙ্গল গেরা পুরনো এক জমিদার বাড়ি। এই বাংলাদেশের মধ্যে একটি গ্রাম ছিল, ওই গ্রামে ছিল একটি জঙ্গল গেরা, খুব বেশি জঙ্গল, মানে গাছপালা, হ্যাঁ, খুব ঘেরা পুরনো এক জমিদার বাড়ি। সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেঁথেছেন। এই যে জমিদার বাড়িতে ওরা কি করছে, একদল ঘাঁটি, হ্যাঁ, ওরা কয়েকজন 10-15 জন মিলে কি করছে, হ্যাঁ, ধল বেঁধে ঘাঁটি বেঁধেছে। সঙ্গে ছিলেন তাদের দল, এই যে 10-12 জন যে মিলে একটা দল গঠন করেছে, কি জন্য, যাতে বাংলাদেশ স্বাধীন করতে পারে, সেজন্য কি করছে, ওরা দল বেঁধেছে। সেগুলো কিন্তু যে কোনো দলের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে একজন তো কি থাকে, নেতা থাকে। ওখানে একজন নেতা আছে, দলনেতা, দলের মধ্যে একজন নেতা বানাতে হয়, না হয় কোনো কাজ সফল হয় না। পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা, পাশের গ্রামে কি ছিল, শত্রু সেনা, পাকিস্তানি শত্রু সেনারা। এই যে এক গ্রামে যখন ওরা কি পুরনো এক জমিদার বাড়িতে ওরা যখন দল বেঁধে আছে, এখন পরের পাশের গ্রামে ছিল কি শত্রু সেনা, পাকিস্তানি শত্রু সেনা পাশের গ্রামে আছে। হঠাৎ তারা গুলি ছাড়াতে লাগলো মুক্তি সেনাদের দিকে, ওরা হঠাৎ কি করছে, মুক্তি সেনাদের দিকে গুলি চালাতে লাগলো, বিপদ ছেড়ে পেলেন দলনেতা। তখন যখন গুলি চালাতে লাগলো তখন দলনেতা কি করছে, ক্যাপ পেয়ে গেল, অর্থাৎ বুঝতে পারলো ওই যে শত্রু সেনারা গুলি করতেছে। শত্রুরা তখন খুবই কাছে, গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে, হ্যাঁ, কি করবে মুক্তি সেনারা। এখন চারদিক থেকে যখন গুলি আসতে লাগলো তখন ওরা কি করবে ভেবে পাচ্ছে না। মুক্তি সেনাদের পিছনে ছিল একটা বড় গ্রাম, তখন মুক্তি সেনাদের পিছনে একটি বড় গ্রাম ছিল, সেখানে অনেক মানুষের বাড়ি, কিন্তু ওই বড় গ্রামে কিন্তু জনগণ বেশি, মানুষজন কি বেশি ছিল ওই গ্রাম, মানুষজন বেশি বসবাস করে। পিছু হটে গেলে শত্রুরা সহজে গ্রামটি ধ্বংস করবে। আমরা যদি, তারা যদি কি, ওরা বলতেছে, নিজেরা বলতেছে, মুক্তি সেনারা বলতেছে, আমরা যদি পিছনে যাই কিন্তু কি হবে, কি হবে, এই যে পিছু হয় শত্রুরা সহজে গ্রামটি, এই যে গ্রামটি ধ্বংস করতে পারবে, এতে ঘর বাড়ি পূর্বে অনেক মানুষ মরবে। ওরা কিন্তু ওই যে ওই ওই গ্রামে যখন মানুষজন বেশি তখন ওরা ওই মানুষজনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য ওরা পিছনে যাচ্ছে না, তা তো হতে দেওয়া যায় না। ওই যে মানুষের ক্ষতি হবে ওখানে যখন বেশি মানুষ, তখন বেশি মানুষ মারা যাবে, সেই ক্ষতিটা তারা হতে দিচ্ছে না। জীবন দিয়ে বলে শত্রুদের দেখাতে হবে। এই যে শত্রুরা, পাকিস্তানি সেনা শত্রুরা যখন কি করতেছে, এই যে আমাদেরকে গুলি ছুটতেছে, তখন ওরা কি জীবন দিয়ে হলেও শত্রুদের টেকাতে হবে, ওদেরকে যাতে মানুষের ক্ষতি না হয়, এই যেন মানুষের ক্ষতি করতে না পারে সেদিকটা লক্ষ্য রাখবে। মুক্তি সেনারা পাল্টা গুলি ছুটতে লাগবে। এখন মুক্তি সেনারাও শত্রু সেনারা যখন, শত্রুরা যখন কি গুলি ছুটতেছে, তখন মুক্তি সেনারা কি করতেছে, গুলি চুরাচ্ছে, লুটিয়ে পড়লেন মাটিতে, দেশের জন্য তিনি শহীদ হলেন। বিপদ আরো বেড়ে গেল, কিন্তু দলনেতা ভয় পেলেন না, আরো বাড়তে লাগলো, গুলি আরো বেশি করে চুরাতে লাগলো। তখন কিন্তু ভয় দলনেতা ভয় চলে আসে, ভয় পেল না কিন্তু দলনেতা, তিনি বুঝলেন শত্রুদের রুখতে হলে কৌশল বদলাতে হবে, কিন্তু আমরা তো কোনোরকম ওদেরকে কি এড়াতে পারছি না, ওদেরকে দমন করে রাখতে পারছি না, এখন কি করা যায়।
কৌশল বলতে দেখো আমরা আরেকটা কৌশল কি দেখবো, কৌশল করে দেখবো কিভাবে ওদেরকে ওদের থেকে আমরা রক্ষা পাই। শত্রুদের বুঝাতে হবে মুক্তিসেনরা সংখ্যায় অনেক বেশি, তাই তারা কৌশলে বারবার জায়গা বদলায় না। ওরা কি করতেছে, বারবার জায়গা বদলাচ্ছে আর নতুন নতুন আড়াল থেকে অনবরত গুলি ছুটলেন, আর নতুন নতুন আড়াল থেকে অনবরত কি গুলি ছুটলেন। বুদ্ধিটা কাজে লাগলো, বুদ্ধিটা কাজে লাগলো। এক সময় শত্রু গুলি কমে এলো, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটলো। মুক্তি সেনার সৈন্য কিন্তু অনেক বেশি, তাই তারা কৌশলে বারবার জায়গা বদলায়। ওরা কি করতেছে, এই এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, বিভিন্ন ধরনের জায়গা কি বাদ পাচ্ছে, বিভিন্ন ধরনের জায়গা বাদ পাচ্ছে, বারবার জায়গা বাদ, আর নতুন নতুন আড়াল থেকে অনবরত ওরা ওই জায়গা থেকে কিছু তো ঘুরে চড়াচ্ছে, এই জায়গা থেকে কিছু তো ঘুরেছে। এভাবে যখন ঘুরে চড়াচ্ছে তখন ওরা কি দুর্বল হয়ে পড়ছে শত্রু সেনা। বুদ্ধিটা কাজে লাগলো, যখন বুদ্ধিটা বুদ্ধিটা করলো তখন দেখতেছে ওরা কি দুর্বল হয়ে পড়েছে শত্রু সেনা। এক সময় শত্রুর গুলি কমে এলো, মুক্তি সেনাদের বুদ্ধি সামনে শত্রুরা পিছু হটল, গ্রামটি রক্ষা পেল। ঘটনাটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। এই যে মুক্তিযুদ্ধ দেখে একটু সামান্য ইয়া থেকে একটু সামান্যতম তোমাদেরকে তুলে ধরেছে। এই যে মুক্তিযুদ্ধে ছবি দেওয়া আছে, তোমরা এগুলো ছবিটা একটু দেখে নাও শিক্ষার্থীরা, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা আজকে তোমাদের এতটুকুই, তা তোমরা এই রিডিংগুলো ভালো করে মুক্তিযুদ্ধের সোনালী পাতা থেকে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা। আজকে এতটুকুই, তা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।